তোমরা যারা যারা খেতে চাও তাড়াতাড়ি চলে আসো। এরকম সুন্দর সুন্দর মাংস দেখলে কার না খাইতে ইচ্ছা করে? জিভে তো পানি আসবে, তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আসছি রংপুর জেলার কাউনিয়া উপজেলা মা সুপিয়া হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্ট। এটা কাউনিয়া রেলগেটের পাশেই অবস্থিত। তো এখানে মূলত গরুর মাংস পাওয়া যায়। আসলে গরুর মাংসটা সুনাম আশেপাশের জেলাগুলোতেও আসলে ছড়াই গেছে, শুধু জেলা না, জেলা উপজেলা এমনকি দূর দূরান্ত থেকেও লোকজন এখানে খেতে আসে। আসলে কী আছে এই গরুর মাংস সেটাই আমরা আসলে দেখানোর চেষ্টা করব। আমার সাথে আছে এই সুপিয়া হোটেলের ওনার, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই দোকানটা কতদিনের পুরাতন? এটা 8 বছর চলছে। 8 বছর পুরাতন। আপনার দোকানের শুরুটা একটু যদি বলতেন, কীভাবে শুরু করছেন? মূলত এখানে কোনো রেস্টুরেন্ট ছিল না, এখানে পেট্রোল পাম্প হওয়ার দীর্ঘ 3 বছর পর এখানে এই হোটেলটার জায়গা করানো ছিল, হোটেলের ঘর করানো ছিল, কোনো লোক ছিল না। আর হোটেলে হোটেল করার মতো কোনো লোকও পাইনি এই পেট্রোল পাম্পের মালিক, যিনি আমাদের বড় ভাই। তো উনি যেভাবেই হোক জানতে পারলো আমার এই বড় ভাইয়ের কাছ থেকে যে আমি এখানে হোটেল করার ইচ্ছুক। তো এই কারণে আমাদের বড় ভাই আলহাজ শফিক ভাই, উনি আমাকে রাত 11টার দিকে ওনার গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমাকে নিয়ে আসার জন্য বাইক দিয়ে। পরে এই বড় ভাই আমাকে ঘুম থেকে জোর করে তুলে নিয়ে আসে এবং আনার পরে বড় ভাই বলছিল যে তুমি এখানে হোটেল করো, তোমার কি লাগবে আমি দেখব। আমাকে এত বড় সাহস দিয়েছিল এবং বলছিল যে যদি তোমার ব্যবসা লস হয় তারপরে আমি তোমাকে বেতন দেব, তুমি করো। তারপরে আমি সাহস পাচ্ছিলাম না, এক পর্যায়ে দেখলাম যে যেহেতু বড় ভাই বলতেছে তো সেহেতু আমি একটু চেষ্টা করেই দেখি, আল্লাহ তাআলা তো আমার ভাগ্য ভালোও করতে পারে। তো এক পর্যায়ে আমি রাজি হয়ে গেলাম। পরে আমাদের পাম্পের মালিক শফিক ভাই, উনি আমাকে এই হোটেলটা সব কিছু করে দেয়, একদম সব কিছুই করে দেয়। আমি শুরু করি 1.25 কেজি চাউল, মানে 1 কেজি 1 পোয়া চাউল রাইস কুকারে করে আমি পাক করতাম, আর 1 কেজি গরুর মাংস আমি ভুনা করতাম। করতে করতে আল্লাহ তাআলার রহমতে এখন আমার গরুর মাংস 1 মনের উপরে যায় এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, কুড়িগ্রাম, চিলমারি, তারপরে রাজারহাট, আরও অনেক দূর থেকে লালমনি। আমাদের এখানে সবচাইতে রেট কম এবং খাবারের মান আমরা একদম ভালো দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি, আর খাবারটা একদম মানে কেমিক্যাল মুক্ত ন্যাচারাল খাবার, একদম বাড়িতে আমাদের মা যেভাবে আমাদেরকে খাওয়াইছে, আমরা যেটা খেয়ে বড় হয়েছি ঠিক সেভাবেই আমরা রান্না করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করি। আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আপনাদের এখানে দোকানটা শুরু করেন কয়টায়? আমাদের দোকান কখনো বন্ধ হয় না, 24 ঘন্টায় চলে। হ্যাঁ, আমাদের দোকান 24 ঘন্টায় চলে, কখনো বন্ধ হয় না। শুধু বন্ধ থাকে আমাদের দোকানটা হচ্ছে কোনো নির্বাচনের দিন, আচ্ছা, আর ঈদের দিন থেকে 6 দিন বন্ধ থাকে। ঈদের সময়টা বন্ধ থাকে? হ্যাঁ, 2 ঈদের 6-12 দিন বন্ধ থাকবে, আর কোনো নির্বাচন হলে সেই নির্বাচনের দিন বন্ধ থাকবে। এছাড়া আমাদের দোকান কখনো বন্ধ হয় না, আমাদের দোকান একদম খোলা সব সময়। মেইন কাস্টমার কারা আপনাদের দোকানে? আমাদের এখানকার মেইন কাস্টমার হচ্ছে ট্রাকের ড্রাইভার, তারপর ট্রাকের ড্রাইভার হেল্পার, বাইকার আছে কিছু, আবার খাবার প্রিয় শৌখিন কিছু লোকজন আছে তারাও আসে। রান্নাটা মূলত আমার মা করে, সঙ্গে আমার ওয়াইফ হেল্প করে, এর পাশাপাশি আমিও হেল্প করি, এভাবেই আর কি সবাই মিলে ঝিলে আর কি করতেছি। আমরা কিন্তু আজকে রান্নাটা দেখানোর চেষ্টা করব, এটা তো সম্ভব তাই না? অসম্ভবের কিছুই নেই, একদম সম্ভব। আমি গরুর মাংস 130 টাকা বাটি বিক্রি করি, আর যেটাকে হাফ বা সিঙ্গেল বলে আমরা বিক্রি করি সেটা হচ্ছে 80 টাকা। জনগণ কম রেটে খাক এবং খাওয়ার পর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুক। এর পাশাপাশি কী কী পাওয়া যায় আপনাদের এখানে? আমাদের এখানে গরুর কালো ভুনাটা পাওয়া যায়, লাল ভুনাটা পাওয়া যায়, হাঁসের মাংস, আলুর ভর্তা, তারপর আপনার নদীর মাছ, ছোট মাছ, বড় মাছ, একদম এই মানে আমি নিজে বাজার করি, তো আমি নিজে বাজার করি, যেহেতু আমার চোখের সামনে ভালো কোনো জিনিস
যাওয়ার মতো কোনো অপশন নাই, সেটা জয় টাকাই নেক, আমি ওটা নিয়ে আসব, আমি কাস্টমারকে বলে খাওয়াই দিই। তাহলে আমাদের এখানে বর্তমান মানে আকর্ষণ করছে কাস্টমারদেরকে আমার এখানকার একটা পিঁয়াজ মরিচের একটা ভর্তা যেটাকে বলা হয়, এটাকে অনেকেই অনেক ধরনের নাম বলে ডাকে, আমি বলি ওটাকে টেস্টি ভর্তা। তো ওটা শুকনা মরিচ এবং পিঁয়াজ এবং অরিজিনাল খাঁটি সরিষার তেল এটা দিয়ে আর কি ওটা ম্যারিনেট করা হয়। তো একটা কথা কি যে আসলে কতটুকু কনফিডেন্স থাকলে যে ওনারা রান্নাটা দেখাইতে চায়, মানে একবার বললাম উনি রাজি হয়ে গেল, আপনারা তো দেখলেন। তো আমরা এখন ওনার সাথে যাব আর রান্নার প্রসেসিংটা দেখাবো, দেন দেখবো কীভাবে রান্নাটা করে, আর তারপরে এসে আমরা খাবো আর টেস্টটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। আমরা এখন আসছি সুপিয়া হোটেল অ্যান্ড হাইওয়ে রেস্টুরেন্টের কিচেনে, এবার আমরা এখানে রান্নাটা দেখানোর চেষ্টা করব। আদা রসুন, পিঁয়াজ, পিঁয়াজ পেস্টটা ব্লেন্ডার করে রেখে দিন। এখানে তাহলে কত কেজি এখন রান্নাটা হবে? বত্রিশ কেজি। বত্রিশ কেজি প্রতিদিনে মাংস কি প্রতিদিনে নিয়েছেন? সঙ্গে সঙ্গে আনা হয়, সঙ্গে সঙ্গে রান্না হয়। মশলার যা মেয়েটা হয়েছে এটা কিন্তু মারাত্মক হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একদম ভালো দাস। এটা কিন্তু পুরোটা লাকড়ির চুলায় রান্না হচ্ছে, মাটির চুলাতে, মানে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে মাটির চুলাতে। হ্যাঁ, হেভি জিনিস ভাই, হেভি লবণীয় জিনিস। হ্যাঁ, মানে মানুষ মানে এই জন্য এটা খেতে আসে দূর দূরান্ত থেকে। মনে হয় দেখেই মনে হচ্ছে, এখানে দেখেই মনে হচ্ছে যে খাবারটা অনেক টেস্টি হবে। আপনার নলি টলি রাখেন না তাই না? হ্যাঁ, নলিও থাকে। থাকে? থাকে, নলি থাকে। প্রতিদিন থাকে না মাঝে মাঝে? প্রতিদিনই থাকে। আচ্ছা, আমরা তো যখন গোস্ত দিচ্ছি তখন গরুর একটা
সাইড নেই, ওই সাইডের মধ্যে যা হাড্ডি চর্বি থাকে পুরোটাই কিছুই আমাদেরকে নিতে হয়। ওর মধ্যে নলিও থাকে, প্রতিদিন তাহলে কত কেজি করে মাংস লাগে? এক মনের উপরে একদম ভালো করে সবগুলো মিক্স করে নিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। এটা তো কালো ভুনা হবে তাই না? হ্যাঁ, এটা কালো ভুনা হবে। এখানে লাল ভুনা করে নিয়ে যান, তারপর বাকিটা ইয়েতে হয় নাকি? এখান থেকেই কালো ভুনা হয়ে যায়? কালো ভুনা শুরু হবে। আচ্ছা, কালো ভুনা এখান থেকেই বের হয়ে যায়? এখান থেকেই কালো ভুনা শুরু হবে, আর যখন খাওয়া শেষ হয়ে যাবে তখনই কালো ভুনা হবে, তার আগে হবে না। আচ্ছা আচ্ছা, মানে একদম শেষের দিকে হলে তারা পাবে একদম সেই মাংস। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে মাংস এক মন বিক্রি হইতে সময় লাগে 24 ঘন্টা। হ্যাঁ, বা মাংস 50 কেজি বিক্রি হইতে সময় লাগে 24 ঘন্টা। হ্যাঁ, প্রথমেই তো কালো গুণা হবে না। ও, প্রথমেই যদি কালো গুণা হয় তাহলে তো শেষে যা কয়লা হয়ে যাবে। হ্যাঁ, ওই দিকটা বিবেচনা করে সব কিছু মিল রেখে কালো গুণার কাছাকাছি রাখার চেষ্টা করি। তবে শেষেরটা যে খাবে সে বুঝবে যে আসলে কি খাচ্ছে। হ্যাঁ, হাড়গুলা একটু কম নেওয়ার চেষ্টা করেন নাকি? নাকি এমনিতে আমাদেরকে এমনিতেও কষাইয়েরা হাড় কম দেয়? হ্যাঁ হ্যাঁ। কারণটা হচ্ছে যে একটা গরু জবাই করার পর যদি বিক্রি করতে না পারে সারাদিনের মধ্যে, হ্যাঁ, তাহলে সে অনেক বিপদে থাকবে। আচ্ছা, এই কারণে আমরা হলাম তাদের বিপদের বন্ধু। হ্যাঁ, আমাদেরকে একটু কমই হাড় দেয়। আমাদেরকে যদি মানুষ অন্য অন্য মানুষের মতো হাড় দিত তাহলে তো আমরা ব্যবসাই করতে পারতাম না। আর সবথেকে যেটা মজার বিষয় বা খাবার যেটা টেস্ট হয় সেটা হলো লাকড়ির চুলায় রান্না করলে। হ্যাঁ, কাছাকাছি হয়ে আসছে তাই না? আর কতক্ষণ লাগবে এটা শেষ হয়েছে? 10-15 মিনিট। এখানে একটা সিক্রেট মশলা রান্না হচ্ছে, এই মশলাটাই কিন্তু আবার মাংসতে দিয়ে দেবে। এটা সিক্রেট, এখানে অনেক ধরনের মশলা মিক্স আছে, এই জন্য ওনারা বলতেছে না বা এটা দেখানো সম্ভব না, কারণ সবার তো একটা করে সিক্রেট থাকে। এটাই হলো ওনার সিক্রেট। মশলাটা দিল আর কালারটা চেঞ্জ হয়ে গেল। কালারটা চেঞ্জ হয়ে আসছে তাই না? মারাত্মক চেঞ্জ।
এটা কি মশলা? এটা আরেকটা সিক্রেট মশলা, এটা 25 প্রকার মশলা মিশাল করা আছে। তো এটা যে একটা স্মেল দিচ্ছে না, এটাতেই কিন্তু খিদাটা বেড়ে যাবে। বাড়িতে রান্নাটা যেমন হয় না, এখানে আস্তে আস্তে ভাজা হবে আর এটা কালো গুণা হবে, তাই না? ভাজা হবে, কালো গুণা হবে, আর আমরা বিক্রি করবো এখান থেকে। অলরেডি এখানে বিক্রির যোগ্য হয়ে গেছে, এখন কাস্টমার চাইলেই আমরা দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা বসে যাই। হ্যাঁ হ্যাঁ, একটা প্লেটে বাড়েন কত করে এটা জানি, 130 টাকা, তাই না? 130 টাকা। তাহলে প্লেটে ধরুন কয় পিস করে থাকে? 7 পিস, 8 পিস, 6 পিস, মানে আমরা পিস বড় ছোটর উপরে নির্ভর করবে আপনার কয় পিস যাবে। কারণ আমরা তো ওয়েটের হিসাব করে গোস্তটা কিনি, পিচের হিসাব করে কিনি না। হ্যাঁ, হাফ কত করে? চামচ হাফে কয় পিস করে থাকে? হাফে ছোট বড় 4 পিস, আর ফুলে হচ্ছে 6-7 পিস। আপনারা তো এতক্ষণ এটা রান্নাটা দেখলেন যে কীভাবে রান্নাটা করা হয়, সম্পূর্ণ ঘরোয়া, মানে বাসায় রান্নাটা হয়, তবে রান্নার যে স্মেল বা খাবারটা দেখে আসলে লোভ সামলানো খুবই মুশকিল। তো যদিও খেয়ে আসছি আমরা, তারপর আসলে এই রান্না দেখে খিদা লেগে যায়, যে কাউরে এইটা হবে বাধ্য আর কি। তো এই জন্য আমরা বসে গেলাম, আমাদের সাথে আছে আঙ্কেল, আমাদের আঙ্কেল আবার আমাদের সোহেল ভাইয়ের মেয়ে, তো আমরা ওকে নিয়ে সাথে নিয়ে বসে গেছি। আঙ্কেল তোমার পরিচয়টা দাও। আমার নাম মোসাম্মদ সাজ্জাদ ইয়াসমিন স্নেহা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। মাছ? হ্যাঁ, মাছ থেকে শুরু করো। আমি দেব না এটা। হ্যাঁ, নাও লেস। আর এটা হলো দেশি রুই মাছ। এটা দেশি রুই মাছ একদম। হ্যাঁ, আর এটা হলো যে ভর্তাটা, টেস্টি ভর্তা। তো এটা আসলে দেখে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তুমি খাবা এটা, ঝাল হবে কিন্তু, খাইতে পারি। ওকে 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 ওকে। আমি নিয়ে একটু আর আলু ভর্তা। হ্যাঁ, আলু ভর্তা আছে একটা। আলু ভর্তা কত করে? 10 টাকা পিস। আলু ভর্তা 10 টাকা পিস। এই যে আলু ভর্তা, আর এই হলো মাংস। মাংস হলো 130 টাকা। বেগুন ভাজা আছে। বেগুন ভাজা কত করে? 10 টাকা। 10 টাকা করে। এখানে আসলে একদম লো বাজেটে, মানে কম বাজেটে আপনারা খেতে পারবেন, তাই না আঙ্কেল? তো এখানে কিন্তু সব থেকে বেশি মজাদার কোনটা বলতো? না, গরুর মাংস। হ্যাঁ, আমরা একটু শুরু করে দিই। হ্যাঁ, বিসমিল্লাহ। মাত্র একটু ঝাল ঝাল আছে, আর সরিষার তেলে একটা স্মেল দিচ্ছে। আলু ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে ভর্তা করা হয়েছে, আর একটু সরিষার তেলের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। প্রথমে মাংসটা এমনি একটা খেয়ে দেখি। ও, মাংসটা কিন্তু অনেক নরম। হ্যাঁ, দেখেন অনেক নরম। একটু মাংসটা খেয়ে দেখি। Thank you.
মাংসটা মারাত্মক লাগতো, একটু নরম, সচরাচর আসলে এমন মশলা দেখা যায় না, একটু আসারি টাইপের লাগতেছে। আর যদিও আসলে এখানে আচার ব্যবহার করা হয়নি বা কোথাও কিছু হয়নি, মাংসটা একটু আচারের মতো ফ্লেভার আসতেছে। আরেকটা কথা বলে দিই আপনাদেরকে, যেটা হলো খাইতে আসলে একটু চেষ্টা করবেন যে সব থেকে শেষের মাংসটা খাওয়ার, শুরুর মাংসটাতে একটু সমস্যা থাকে, সমস্যা বলতে ওটা লাল ভুনা থাকে, তো ওটা টেস্টটাও মনে হয় ভালো, যে দেখে তাই মনে হলো, কিন্তু যত মাংসটা ভাজা হবে টেস্টটা কিন্তু আরও বাড়বে ধীরে ধীরে। তুমি মাংস নিছো, কেমন লাগলো তোমার কাছে, কেমন লাগতেছে বলো? মাংসটা অনেক মজা, অনেক সফট, আর হচ্ছে এটা অনেক বেশি মজা। এটা হচ্ছে আমার বাবার দোকান, তোমরা যারা যারা খেতে চাও তাড়াতাড়ি চলে আসো, এরকম সুন্দর সুন্দর মাংস দেখলে কার না খাইতে ইচ্ছা করে, জিভে তো পানি আসবে, তাড়াতাড়ি আসো। তবে মাংসটা একটু লবণ একটু বেশি লাগতেছে, যেটা হয়তো আমি এমনি খাইছি তো এই জন্য মনে হয়। হাতের সাথে একটা খেয়ে দেখি এটা কী অবস্থা দাঁড়ায়। ভাতের সাথে খুব ভালো যাচ্ছে, আর ভাতের সাথে এটা মেখে নেওয়ার পরে ভাতের টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে, মানে মশলাদার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর মাংসটা একদম জোস ছিল এটা মানতে হবে। আঙ্কেল, এটা তো আপনার ছেলের দোকান তাই না? হ্যাঁ। খাবার কেমন হয়? খুব সুস্বাদ। খুব সুস্বাদ? হ্যাঁ। তো আপনি বাসায় না খেয়ে সবসময় কি এখানেই খান তাই না? আমি বাবা সবসময় হোটেলেই খাই। হ্যাঁ, খাবার টেস্ট হওয়ার জন্য বাসায় রান্না এখানে খাওয়া। কারো যদি আসলে নর্মাল খিদাও লেগে থাকে বা একদমই খিদা নাই, আমার মনে হয় যে তারাও খেতে বসলে এই মাংস দিয়ে মাসে এক প্লেট ভাত নর্মালি খেয়ে ফেলতে পারবে, এটা সমস্যা নেই। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে ফুয়েল নেই, এখানের মাপটা একদম সঠিক আর তেলটাও কিন্তু ভালো, এই জন্যই মূলত এখান থেকে তেলটা নেওয়া।